ইউক্রেনকে নিঃশেষ করার পরিকল্পনা করছে রাশিয়া, বলেছে জেলেনস্কি। 63 সেনা নিহতের কথা স্বীকার করল রাশিয়া। দ্বিতীয় শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন কিম। ইরানের রেভিলেশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করবে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া পারমাণবিক অনুশীলন সংলাপ। ফেরেস্তা নয়, প্লে বয় ছিলাম, বলেছে ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনকে নিঃশেষ করার পরিকল্পনা করেছে রাশিয়া, বলেছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের মনোবল ভেঙে ফেলার জন্য লক্ষ লক্ষ ড্রোন হামলা চালাবে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, রাতে এক ভাষণে ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, তিনি গোয়েন্দা প্রতিবেদন পেয়েছেন মস্কো ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে আবারও হামলা চালাবে। কিয়েভ থেকে রাতের ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়া ড্রোন হামলা দীর্ঘায়িত করার মাধ্যমে ইউক্রেনকে নিঃশেষ করার পরিকল্পনা করেছে। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে তারা যতই হামলা করুক না কেন আমরা এর জন্য সবকিছুই করব। সন্ত্রাসীরা যে লক্ষ্য নিয়েছে তা ব্যর্থ করে দিতে হবে। জেলেনস্কি বলেন, এখন সময় এসেছে আকাশ প্রতিরক্ষা চরিত প্রত্যেকের বিশেষভাবে মনোযোগী হওয়া উচিত। তিনি আরও বলেছেন, ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কিছু হবে না, কারণ আমরা ঐক্যবদ্ধ আছি। ইউক্রেনের ওপর রাশিয়ার ড্রোন হামলা সাম্প্রতিক দিনগুলোতে বেড়েছে বলে জানিয়েছে বিবিসি। গত 3 রাতে মস্কো ইউক্রেনের প্রায় সব শহর ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ড্রোন হামলা চালিয়েছে। জেলেনস্কি বলেছেন যে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা নতুন বছরের শুরুতেই 80টির বেশি ইরানের তৈরি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। রাশিয়া কয়েক মাস ধরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। তাদের হামলায় বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস হয়েছে। এতে ভয়ঙ্কর শীতের সময় দেশটির লাখ লাখ মানুষকে অন্ধকারে নিমজ্জিত হতে হয়েছে। এদিকে অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় 63 জন সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স গাইডেড রকেট সিস্টেম ব্যবহার করে দোনেৎস্কের পূর্ব অঞ্চলীয় শহর মাকিভকায় অস্থায়ী ঘাঁটিতে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে জানিয়ে দিব, 63 সেনা নিহতের কথা স্বীকার করল রাশিয়া। ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশের রাশিয়া নিয়ন্ত্রিত অংশে নতুন বছরের প্রাককালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অন্তত 400 রুশ সেনা নিহত হয়েছে। তবে রাশিয়া বলছে, ইউক্রেনের এই হামলায় তাদের 63 সেনা নিহত হয়েছে, খবর আল জাজিরার। রুশ মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স রকেট সিস্টেম দিয়ে ইউক্রেনের সেনাবাহিনী এই হামলা চালিয়েছে। এর মধ্যে 2টি ভূপাতিত করা হয়েছে এবং বাকি 4টি ভবনে আঘাত এনেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর পক্ষ থেকে বলা হয়েছে, 4টি রকেটের আঘাতে মাকিভকা নগরীর সাবেক একটি প্রশিক্ষণ স্কুলে স্থাপন করা অস্থায়ী ব্যারাক ধ্বংস হয়েছে এবং 63 সেনা নিহত হয়েছে। এর আগে ইউক্রেন দাবি করে, অধিকৃত দোনেৎস্ক অঞ্চলের মাকিভকা নগরীতে ওই হামলায় প্রায় 400 রুশ সেনা নিহত হয়েছে। হামলায় অন্তত 300 জন আহত হয়েছে। তবে রুশপন্থী কর্মকর্তারা সেনা হত্যার এই দাবি অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছেন। এরপরই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা নিহতের স্বীকারোক্তি দিয়ে মৃতের সংখ্যা জানালো। এদিকে জানিয়ে দিব, দ্বিতীয় শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন কিম। উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, পাক জং চোন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান এবং দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছিলেন। গত সপ্তাহে কেন্দ্রীয় কমিটি বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে রোববার জানায় KCNA। পাকের স্থলাভিষিক্ত হয়েছেন রি ইয়ং গিল। পাক জং চোনকে সরিয়ে দেওয়ার কারণ জানানো হয়নি, তবে পিয়ং ইয়ং নিয়মিত তার নেতৃত্বের পুনর্গঠন করে এবং বছর শেষের বার্ষিক সভায় কর্মীদের রদবদল ও প্রধান নীতিগত সিদ্ধান্তের ঘোষণা আসে। এদিকে জানবেন, ইরানের রেভিলেশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করবে যুক্তরাজ্য।
ইরানের অভিজাত রেভিলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। একাধিক সূত্রের বরাতে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এই তথ্য দিয়েছে। খবর রয়টার্সের, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে। এ উদ্যোগের সমর্থক হিসেবে রয়েছেন যুক্তরাজ্যের নিরাপত্তা মন্ত্রী টম টুগেনডাট ও স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। রেভিলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণার অর্থ এই সংগঠনে অন্তর্ভুক্ত বৈঠকে উপস্থিতি জনসম্মুখে লোকবহন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স, কিন্তু তারা এ সংক্রান্ত অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। ইরানের কয়েক মাস ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভের এ ঘটনায় যুক্তরাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট সাত ব্যক্তিকে গত সপ্তাহে গ্রেপ্তার করে ইরানের রেভিলিউশনারি গার্ড। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। দ্বৈত নাগরিকদের আটক বা গ্রেপ্তার বন্ধ করতে গত বুধবার ইরানের প্রতি আহ্বান জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কূটনৈতিক সুবিধা পাওয়ার জন্য এই গ্রেপ্তার কৌশল ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি। ইরানের নীতি পুলিশের হেফাজতে গত বছরের 16 সেপ্টেম্বর মারা যান দেশটির কুর্দি তরুণী মাহসা আমিনি। তার মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভ। এ বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে। মাশার মৃত্যুকে কেন্দ্র করে ইরানের কয়েক মাস ধরে বিক্ষোভ প্রতিবাদ চলছেই। বিক্ষোভে এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানে বিক্ষোভ রুখতে দমনপীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। দমন অভিযানের সম্মুখ সারিতে রয়েছে ইরানের রেভিলিউশনারি গার্ড। তারা ইতিমধ্যে বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থানে যাওয়ারও ঘোষণা দিয়েছে। 2019 সালে রেভিলিউশনারি গার্ডকে কালো তালিকাভুক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র। সন্ত্রাসী সংগঠন হিসেবে রেভিলিউশনারি গার্ডকে তালিকাভুক্ত করা হবে কিনা তা যাচাই বাছাই করছে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানি। এদিকে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া পারমাণবিক অনুশীলন সংলাপ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল বলেছেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একটি আলোচনায় নিযুক্ত হয়েছে যা সোলকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বাহিনীর অপারেশনের বড় ভূমিকা প্রদান করতে পারে। সোমবার দক্ষিণ কোরিয়ার চোসুন ইলবো সংবাদপত্রে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইউন বলেছেন আলোচনার বিষয় ছিল যুক্তরাষ্ট্রের পরমাণু বাহিনীর সাথে যৌথ পরিকল্পনা ও অনুশীলন। তিনি বলেন এটি এমন একটি ব্যবস্থা যা পারমাণবিক অংশীদারদের মতো একই প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ ধরনের কোনো আলোচনার বিষয় নিশ্চিত করেনি, তবে অতীতে তারা দক্ষিণ কোরিয়ার সাথে পারমাণবিক অংশীদারিত্বের ধারণা বাতিল করেছে। মন্তব্য জানতে চাইলে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভয়েস অব আমেরিকাকে পেন্টাগনের কাছে পাঠিয়েছিল। তারা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্র 1990-এর দশকের গড়ার দিকে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক অস্ত্র স্থাপন করেনি। সে সময় তারা সোভিয়েত ইউনিয়নের সাথে একটি নিরস্ত্রীকরণ চুক্তির অংশ হিসেবে উপদ্বীপ থেকে কৌশলগত পরমাণু অস্ত্র টেনে নিয়ে গিয়েছিল। তার বিনিময়ে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাতার অধীনে সুরক্ষিত। এর অধীনে ওয়াশিংটন তাদের মিত্রদের রক্ষা করার জন্য পারমাণবিক অস্ত্রসহ তাদের সমস্ত ক্ষমতা ব্যবহার করারও প্রতিশ্রুতি দেয়। প্রতিবেশী উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান বৈরিতা এবং পারমাণবিক অস্ত্রের মুখোমুখি দক্ষিণ কোরিয়ার কিছু বিশিষ্ট নাগরিক দেশটিকে তাদের নিজস্ব পারমাণবিক প্রতিরোধক অর্জনের আহ্বান জানিয়েছে। তবে অনেক বিশ্লেষক সন্দিহান যে যুক্তরাষ্ট্র এই ধরনের একটি ব্যবস্থায় প্রবেশ করবে কিনা। তারা উল্লেখ করে এটি ওয়াশিংটনের বৈশ্বিক পরমাণু অস্ত্র অপসারণ লক্ষ্যের বিরুদ্ধে যাবে। পাশাপাশি কোরীয় উপদ্বীপে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য দেশটির সমর্থনের বিরুদ্ধে যাবে। এদিকে জানবেন ফেরেশতা নয় পেলে বয়েছিলাম, বলেছে ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেষ বৈঠকে তাকে প্লে বয় বলেছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। লাহোরের জামান পার্কের বাসায় সোমবার ইমরান সাংবাদিকদের এই তথ্য জানান। এক নারীর সঙ্গে ফোনে অন্তরঙ্গ কথোপকথনের অভিযোগে সম্প্রতি ফের বিতর্কে পড়েছে পাকিস্তানের তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন ফাঁস হওয়া এই অডিওগুলো ইমরানেরই, সামনে এ সংক্রান্ত ভিডিও ফাঁস হবে। সংবাদ সম্মেলনে এ অডিও ফাঁসের জন্য সরকারকে দোষে ইমরান বলেন, নোংরা অডিও ও ভিডিওর মাধ্যমে আমরা আমাদের তরুণীদের কি বার্তা দিচ্ছি। পিটিআই চেয়ারম্যান কামার জাভেদের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে বলেন, সাবেক জেনারেল বাজওয়া আমায় প্লে বয় বলেছিলেন। এর জবাবে তখন আমি বলি, হ্যাঁ আমি প্লে বয় ছিলাম, আমি কখনই দাবি করিনি যে আমি ফেরেশতা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, বাজওয়া আমার পিঠে ছুরির আঘাত করেছে, আমাকে ক্ষমতা থেকে দূরে রাখতে সেনাবাহিনীতে তার লোকজনেরা এখনও কাজ করছে।
গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। গত নভেম্বরে পাঞ্জাব প্রদেশের একটি শোভাযাত্রায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। এদিকে জানবেন, সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করে দিল শ্রীলঙ্কা। অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় সরকারি চাকরিতে সব ধরনের নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত নিজেদের খরচ কমাতে ও উদ্যোগ নিয়েছে দেশটি। বার্তা সংস্থা AFP এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে $2.9 বিলিয়ন ঋণ পেতে দৌড়ঝাঁপ করেছে শ্রীলঙ্কা। তবে এক্ষেত্রে IMF শর্ত জুড়ে দিয়েছে, ঋণ পরিশোধ করার ক্ষমতা অর্জন করতে হবে, এজন্য কমাতে হবে সরকারি ব্যয়। IMF আরও জানিয়েছে, শ্রীলঙ্কায় এখন যে সংখ্যক সরকারি পদ আছে তাও কমাতে হবে। বর্তমানে দেশটিতে 15 লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। এছাড়া শর্ত দেওয়া হয়েছে, সব পণ্যের ওপর কর বৃদ্ধি করতে হবে এবং সরকারি যেসব প্রতিষ্ঠান লোকসানের মধ্যে আছে সেগুলো বিক্রি করে দিতে হবে। IMF শর্ত অনুযায়ী সরকারি চাকরিতে নতুন নিয়োগ বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা। 2022 সালের ডিসেম্বরে শ্রীলঙ্কায় একসঙ্গে 20,000 সরকারি চাকরিজীবী অবসরে যান। সাধারণ সময়ে 2,500 জনের মতো অবসরে গেলেও এই সংখ্যাটি প্রায় 8 গুণ বেশি ছিল। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে অবসরের সময় তার বয়স 65 থেকে 60 বছর করার কারণেই একসঙ্গে এতগুলো পদ শূন্য হয়ে যায়, যেগুলোতে নতুন করে আপাতত কোনো নিয়োগ দেওয়া হবে না। এছাড়া সরকারের আয় বাড়াতে শ্রীলঙ্কায় বছরের প্রথম থেকেই ব্যক্তিগত ও কর্পোরেট ট্যাক্স দ্বিগুণ করা হয়েছে। বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে 65%। এদিকে গত বছরের এপ্রিলে গণবিক্ষোভের মুখে পালিয়ে যান শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর প্রেসিডেন্ট হন রনিল বিক্রমসিংহে। নতুন বছরের শুরুতেই তিনি জানিয়ে দেন, শ্রীলঙ্কার সংকট এখনও শেষ হয়নি। যদি শ্রীলঙ্কাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আগে ঋণের বোঝা দূর করতে হবে। এছাড়া অপ্রয়োজনীয় সরকারি ব্যয়ও নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে। লঙ্কান অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যদি কোনো কর্মকর্তা ট্রেজারি বিভাগের সঙ্গে আলোচনা না করে ৫০০ মিলিয়ন রুপির বেশি বিনিয়োগ অনুমোদন দেন তাহলে ওই কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায়ী করে শাস্তির আওতায় আনা হবে। এদিকে মাত্র 6 মাস আগে 1 লিটার জ্বালানি তেলের জন্য শ্রীলঙ্কার সাধারণ মানুষ কয়েক কিলোমিটার লাইন ধরেছিলেন। তবে এখন দেশটির জ্বালানি, খাদ্য ও সারের সমস্যা অনেকটা দূর হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।